আসসালামু আলাইকুম, আমি ফারজানা আফরিন, সহকারী শিক্ষিকা নিউ হলিটেল পাবলিক স্কুল। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আলাপ করব। আসো, আমাদের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আসো আমরা এখন গণিত বইয়ে 32 পৃষ্ঠা খুলি। আজকে আমরা গণিত বইয়ে 32 পৃষ্ঠার বিয়োগ নিয়ে আলাপ করব। আজকে আমরা হাতে রেখে বিয়োগ করব। আসো দেখি আমরা অঙ্কটি আগে খাতায় তুলব। দেখো আমরা কি লিখেছি, আমাদের 25 বিয়োগ 8। এখন বিয়োগের সময় জানতে হবে কি করতে হবে। বিয়োগের সময় সব সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। এখন আমরা দেখব আমাদের উপরে আছে কত, 5। তাহলে আমরা তো সেটা বিয়োগ করতে পারবো না। কি করতে হবে আমাদেরকে, তখন উপরে ছোট সংখ্যাটাকে বড় বানাতে হবে। এখন কিভাবে বড় বানাবো, 8 আছে নিচে, উপরে আছে 5। এখন 5 কে আমাদের 15 ধরতে হবে। 1 হাতে রেখে 1 কি করতে হবে, যোগ করতে হবে। যেমন যদি 5 থাকে আমরা কি বলবো, কি বলবো আমরা 15 লিখব। যদি 0 থাকে সে 0 কে আমরা কত ধরবো, আমরা 0 কে 10 ধরবো। যদি 3 থাকে তাহলে সে 3 কে আমরা কত বানাবো, 13 বানাবো। এভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে আমাদের 5 আছে, আমরা 5 কে কত বানাবো, 15। 8 এর পর থেকে আমরা 15 পর্যন্ত গুণব। 8 এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কত হলো, 7। তাহলে এই যে আমরা 5 কে 15 বানিয়েছি, হাতে 1 আছে আমাদের, সেই হাতে 1 কি করব আমরা, নিচে হাতে রেখে নিব, মনে মনে ধরে নিব 1। 1 এর পর থেকে আমরা 2 পর্যন্ত গুণব, তাহলে তাহলে 1 এর পরে কি হয়, 2, তাহলে কত হলো, 1। তাহলে উত্তর কি হলো আমাদের, 17। কি তোমরা বুঝতে পেরেছো? আবার দেখো বিয়োগের সময় সব সময় আমাদের কি করতে হবে, উপরের সংখ্যাকে সব সময় বড় রাখতে, বড় বানাতে হবে। যদি বড় থাকে তাহলে বড় বানানোর প্রয়োজন নেই, যদি ছোট থাকে তখন কি করতে হবে, সেই ছোট সংখ্যাটাকে বড় বানাতে হবে। তাহলে আমরা 5 কে কি বলবো, 15 ধরে নিব। 8 এর পর থেকে আমরা 15 পর্যন্ত গুণব, কি হলো, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে কি হলো, 7 হলো। হাতে আছে 1, সেই 1 কি করব, মনে মনে এখানে ধরে নিব। তাহলে 1 এর পর থেকে আমরা 2 পর্যন্ত গুণব, কি হলো, 2, 1 ঘর। এবার আমরা 2 নম্বর অঙ্কে আছি, লিখব 61, 6, 10, 1, নিচে লিখব কি, 3, 10, 2, 32। এখন আমরা বিয়োগ করব। এখন আমরা 2, এখানে আছে কত আমাদের, 2, তাহলে এই 1 তো 2 এর থেকে ছোট, তখন আমাদের কি করতে হবে, 1 কে 11 বানাতে হবে। তাহলে 2 এর পর থেকে আমরা কি করব, 11 পর্যন্ত গুণব। 2 এর পর থেকে 11, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, কয় ঘর হলো আমাদের, 9 ঘর, লিখলাম আমরা 9। তারপরে এই যে আমরা 1 কে 11 বানিয়েছি, 1 আমরা কি যোগ করে নিয়েছি, সেই 1 কি হবে, নিচের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে নিচে আছে কত, 3, 3 আর 1 কি হবে, 4, 4 এর পর থেকে আমরা 6 পর্যন্ত গুণব, কি হবে, 4, 5, 6, কয় ঘর হলো, 2 ঘর। এখন আমরা লিখবো হলো 2, এবার কত হলো, 29, আমরা লিখবো উত্তর 29। আচ্ছা এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। কি আছে এখানে, লিখেছে 8, 0, তারপর নিচে লিখেছি কি, 1, 8। এখন আমরা বিয়োগ করব। এখন আমরা 0 কে কত বানাবো, 0 কে আমাদের কি ধরতে হবে, 10 ধরতে হবে। তাহলে 10 হলে কি হলো, 8 এর পর থেকে আমরা কি পর্যন্ত গুনব, 10 পর্যন্ত গুনব, 8, 9, 10, কয় ঘর হলো, 2 ঘর। এরপর আমরা কি করব, সেই যে ওখানে যোগ করেছে হাতে 1, সেই 1 কি করব, এখানে ধরে নিব, সেই 1 আর 1 কত হলো, 2, 2 এর পর থেকে আমরা 8 পর্যন্ত গুনব, 3, 4, 5, 6, 7, 8, তাহলে কয় ঘর হলো, 6। এখন আমরা লিখব 6, কত হলো, 62, আমরা কি লিখব, উত্তর 62। আচ্ছা এরপর আমরা এবার আসে পাশাপাশি বিয়োগ করি, সেই ওই রকমের অঙ্কর মতো এখানে কি করবো,
দুইকে কি বানাতে হবে আমাদের বড় বানাতে হবে তিনের পর থেকে আমরা দুইকে 12 বানাবো তিনের পর থেকে 12 পর্যন্ত গুণবো 3 4 5 6 7 8 9 10 11 12 কয় ঘর হলো 9 ঘর হাতে আছে কত 1 1 আর 1 কত হলো 2 সেই 2 এর পর থেকে আমরা কত পর্যন্ত গুণবো 8 পর্যন্ত 3 4 5 6 7 8 কত হলো 6 তাহলে কত হলো 29 এখন আমরা উত্তর লিখব হলো 29 আবার দেখো আবার বলছি কি লিখেছি আমরা 82 বিয়োগ 13 এটাকে আমরা এখন বিয়োগ করব 3 3 এর পর থেকে 2 কে আমরা কত বানাবো 12 এখন 3 এর পর থেকে 12 পর্যন্ত গুণব কত হলো 4 5 6 7 8 9 10 11 12 কত হলো 9 আমাদের হাতে আছে কত 1 তাহলে 1 আর 1 কত হলো 2 2 এর পর থেকে আমরা কত পর্যন্ত গুণব 8 পর্যন্ত 3 4 5 6 7 8 কত হলো 6 এবার কত হলো 29 এবার আমরা 5 নাম্বার অঙ্কে যাই কি লিখব আমরা 7 বিয়োগ 35 এটাকে আমরা বিয়োগ করব এখন আমাদের 5 থেকে 0 হলো ছোট এখন আমরা কি করব সেই শূন্যকে এখন বড় বানাবো কত বানাতে হবে শূন্যকে 10 এখন আমরা 5 এর পর থেকে 10 পর্যন্ত গুণব কি হলো 5 এর পর থেকে 10 6 7 8 9 10 কয় ঘর হলো আমাদের 5 আমরা লিখলাম 5 আমাদের হাতে আছে কত 1 তাহলে 3 আর 1 এ কত হলো 4 4 এর পর থেকে আমরা কত পর্যন্ত গুণব 6 4 এর পর থেকে 6 5 6 কয় ঘর হলো 2 এখন আমরা কি লিখব এখানে লিখব আমরা 2 তাহলে কত হলো আমাদের 25 উত্তর কি হলো 25 কি শিক্ষার্থীরা তোমরা কি অঙ্কগুলো বুঝেছো আসো আমরা বাসার জন্য আরো দুটা অঙ্ক তোমাদের দিয়ে দিই দেখি তোমরা কেমন পারো দেখি তোমরা বাসায় প্র্যাকটিস করবে দেখি কেমন পারো এখন আমরা খালি ঘর নিয়ে আলাপ করব এখন আমরা কি খালি ঘরের যোগ এবং বিয়োগ করব আসো আমরা খালি ঘর করি এখানে কি লিখেছি আমরা এক নম্বরে 14 যোগ খালি ঘর সমান সমান 37 এখন এটা কিসের খালি ঘর যোগের খালি ঘর যোগের খালি ঘর যদি মাঝখানে থাকে তখন কি করতে হবে সেটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করতে গেলে কি হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় আসো আমরা বিয়োগ করি কিভাবে করব আমরা লিখব প্রথমে কি লিখব 37 তারপরে কি লিখব 14 37 থেকে 14 আমরা কি করব বিয়োগ করব এখন দেখো আমরা জানি কি বিয়োগের সময় সব সময় উপরের সংখ্যা বড় থাকতে হয় এখানে কি আছে 4 বড় না 7 বড় 7 বড় তাহলে আমাদেরকে কি 4 এর পর থেকে আমরা 7 পর্যন্ত গুণব 4 এর পর থেকে 7 পর্যন্ত গুণলে কি হয় 4 5 6 7 কয় ঘর হলো 3 ঘর লিখলাম আমরা 3 এখন কি হলো হাতে কি আছে কিছু আমাদের না আমাদের হাতে নেই কারণ আমাদের বড় বানাতে হয়নি এখন আমরা কি করব 1 এর পর থেকে আমরা কত পর্যন্ত গুণব 3 পর্যন্ত তাহলে 1 এর পর থেকে 3 1 2 3 কত হলো 2 তাহলে আমরা লিখব হলো 2 তাহলে কত হলো 23 এখানে আমরা কি লিখলাম 23 ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছো আবার দেখো আমরা কি করব এটা কি আছে যোগের খালি ঘর যোগের খালি ঘর যদি মাঝখানে থাকে তখন কি করতে হবে বিয়োগ করতে হবে আমাদের বিয়োগ করার নিয়ম কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হয় তাহলে বড় কি 37 37 থেকে আমরা কি করব 14 বিয়োগ করব তাহলে দেখো আমরা 4 এর পর থেকে কত পর্যন্ত গুণব 7 8 5 6 7 কয় ঘর হলো 3 ঘর হাতে কি আছে কিছু আমাদের হাতে নেই তাহলে 1 এর পর থেকে আমরা 3 পর্যন্ত গুণব 2 3 কত হলো 23 এবার লিখলাম আমরা 23 এবার দেখো এবার হলো এটা কি 29 বিয়োগ খালি ঘর সমান সমান 12 এটা কি আছে এটা কিসের খালি ঘর আগেটা ছিল যোগের খালি ঘর এবার হলো কি বিয়োগের খালি ঘর এখন আমরা কি করব
2 3 4 5 6 7 8 9 কয় গুণ হলো 7 গুণ এখন হাতে কি কিছু আছে আছে আমাদের নেই 1 এর পর থেকে আমরা 2 পর্যন্ত গুণব 1 এর পরে কি হয় 2 কয় গুণ হলো 1 গুণ তাহলে কি হলো 1 তাহলে কত হলো আমাদের 17 এখন আমরা লিখব হলো 17 29 থেকে 17 বিয়োগ করলে কত হয় 12 এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে আসছি এখন আমাদের 3 নম্বর অঙ্ককে প্রথমে খালি ঘর যোগ 14 সমান সমান কত হলো 48 এটা হলো যোগের খালি ঘর যদি মাঝখানে থাকে তখন আমরা কি বলেছি বিয়োগ করতে হবে এখন যোগের খালি ঘর যদি প্রথমে থাকে তাও কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করার নিয়ম কি আমাদের আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে কি করব বিয়োগ করব তাহলে আমাদের বড় সংখ্যা কত হলো 48 48 থেকে আমরা কি করব 15 বিয়োগ করব আচ্ছা 5 এর পর থেকে আমরা কি গুণব 8 পর্যন্ত গুণব 5 6 7 8 কত হলো 3 হলো এখন নিচে আছে কত আমাদের 1 1 এর পর থেকে আমরা 4 পর্যন্ত গুণব 1 2 3 4 কয় গুণ হলো 3 ঘর লিখলাম আমরা 3 কত হলো 33 এখন লিখব আমরা খালি ঘরে কি লিখব 33 তার মানে 33 যোগ 15 সমান সমান কি হবে 48 হবে এই দুটোকে আমরা আলাদা যোগ করে দেখতে পারি যে না আসলে আমাদের অঙ্কটা হলো কিনা দেখো আমরা 33 এর সাথে যদি 15 যোগ করি দেখো কি হয় অঙ্কটা যোগ করলে কি হয় 5 আর 3 কত হয় 5 এর পর থেকে 3 পর্যন্ত গুণো 6 7 8 কত হলো 8 হলো এরপর কি আছে 1 1 এর পর থেকে আমরা 3 পর্যন্ত গুণব 1 2 3 4 কত হলো এই 4 হলো 48 তাহলে কি আমরা দেখলাম 33 যোগ 15 সমান সমান কি হয় 48 তাহলে কি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি যদি আমাদের যোগের খালি ঘর প্রথমে থাকে তখন কি করতে হবে আমাদেরকে বিয়োগ করতে হবে বিয়োগ করার নিয়ম হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা কি করব বিয়োগ করব এই যে আমরা বড় সংখ্যা থেকে কি করলাম ছোট সংখ্যা বিয়োগ করলাম কি তোমরা বুঝতে পেরেছো আশা করছি সবাই বুঝতে পেরেছো এবার আমরা আরেকটা অঙ্কে আসছি সেটা হলো 4 নম্বর অঙ্ক বিয়োগের খালি ঘর কি আছে প্রথমে প্রথমে খালি ঘর বিয়োগ 13 সমান সমান কত হচ্ছে 43 এখন এতক্ষণ আমরা কি করেছি যোগের খালি ঘর মাঝখানে থাকলে কি হয় বিয়োগ হয় বিয়োগের খালি ঘর মাঝখানে থাকলে সেটাও বিয়োগ যোগের খালি ঘর যদি মাঝখানে প্রথমে থাকে তখন কি করতে এতক্ষণ আমরা করেছি বিয়োগ করেছি এখন বিয়োগের খালি ঘর কোথায় আছে প্রথমে আছে বিয়োগের খালি ঘর যদি প্রথমে থাকে তখন কি করতে হয় যোগ করতে হয় যোগ করতে গেলে আমরা ছোট বড় যে কোনো সংখ্যায় আগে লিখতে পারি এখন আমাদের কত আছে প্রথমে আছে 13 তারপর কি আছে 43 এটাকে আমরা কি করব যোগ করব যোগ করলে কি হয় দেখো 3 আর 3 যোগ করলে কত হয় 3 4 5 6 3 আর 3 যোগ করলে কি হয় 6 হয় 6 হলো তারপর 4 আর 1 যোগ করলে কি হয় 4 আর 1 হলো 5 তাহলে কি হলো 5 কি হলো তাহলে 56 বিয়োগের খালি ঘর যদি কি থাকে প্রথমে থাকে তখন আমরা কি করব যোগ করব যোগ করলে কি হয় শেষের দুটো সংখ্যা আমরা কি করব যোগ করব যোগ করলে কত হলো আমাদের 56 এখন আমরা এখানে কি লিখব 56 তাহলে আমরা কি করলাম এতক্ষণ হাতে রেখে কি করলাম বিয়োগ করলাম এখন আমরা যোগ এবং বিয়োগে কি করলাম খালি ঘর শিখলাম আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো তারপর যদি কোনো তোমাদের সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করো